দাও। আমার মেয়ের গায়ে কেউ হাত দেবে না। বাবা, তুমি কি তোমার কিরণমালাকে চিনতে পারছো? রাক্ষসীর মায়া জাল কাটিয়ে তুমি কি আবার রাজা বিজয় হয়ে উঠেছো? আপনি কি বলছেন রাজা বিজয়? উর্মিমালা আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আমার সন্তান, আমার আমার সন্তান। কেমন আছিস রে মা? তুই কেমন আছিস? ইনি কি তাহলে কিরণমালার পিতা, অচিনপুরের মহারাজ? বাবা, তুমি কার কথা বলছো? এই মেয়েটি তো এখানকার একজন দাসী। এই তো আমি বাবা, তোমার মেয়ে বজ্রমালা। এই আপনি কি বলছেন মহারাজ? এই তো, এই তো আপনার মেয়ে বজ্রমালা, দেখুন। আমার কথা মন দিয়ে শোনো রাজা বিজয়, আমার কথা শোনো। তোমার কন্যা বজ্রমালা, তোমার কন্যা বজ্রমালা। হ্যাঁ হ্যাঁ, আমার কন্যা বজ্রমালা। এইমাত্র উনি বললেন কিরণমালা ওনার মেয়ে, আবার আবার বলছেন রাজকুমারী বজ্রমালা ওনার মেয়ে। আসলে আমাদের কন্যা এবং এই মেয়েটির বয়স তো একই। ওর এত কঠিন শাস্তি হচ্ছে, এটা মহারাজের সহ্য হয়নি। বড় নরম মন যে ওর। বুঝলাম, আপনারা রাজ অতিথি, এই তরুণী এখন বিচারাধীন। এই আমার অনুরোধ, আপনারা এই প্রসঙ্গ থেকে বিরত থাকুন।